এই মর্মান্তিক ঘটনা আমরা প্রত্যক্ষ করছি রাত 9টা 5 মিনিটে থেকে, এবং 10টা 20 মিনিটে কিন্তু এই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। এবং সেখান থেকে সহকর্মী সাব্বির আহমদ আমাদেরকে জানাচ্ছিলেন সেখানে কি হচ্ছিল। এখনো তিনি সেখানে আছেন, আমরা তার সঙ্গে সরাসরি যুক্ত হব। সাব্বির, আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আপনি আমাদেরকে এর আগে আমাদেরকে জানিয়েছিলেন যে সর্বশেষ পাওয়া তথ্য মতে 4 জন মৃত্যুবরণ করেছেন আসলে এই মর্মান্তিক দুর্ঘটনায়। ঠিক এখনকার সেখানে কি অবস্থা, আপনার মাধ্যমে বিস্তারিত জানতে চাচ্ছি। ঠিক কিছুক্ষণ আগে অর্থাৎ 11টা 51 মিনিটে এখান থেকে অগ্নিদগ্ধ মানে আগুনে পুড়ে ছাই হওয়া যে ট্রেনটি রয়েছে সেই ট্রেনটি সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এবং আপনি যেটি বলছিলেন যে আসলে 4 জনের মৃত্যু হয়েছে, আসলেই এটি মর্মান্তিক একটি ঘটনা, এবং এতে 4 জনের মৃত্যুর খবর এখন আমরা নিশ্চিত হয়েছি। এবং তারপরে এখনো পর্যন্ত আসলে আর কোনো তথ্য আমরা পাইনি, তবে আমরা যেটি জানতে পেরেছি যে বেশ কয়েকজন আগুনের যারা দগ্ধ হয়েছেন বা যারা ট্রেন থেকে লাফিয়ে পড়েছেন তারা এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এবং 3টি বগি পুড়েছে, এর মধ্যে 2টি বগি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, চ এবং ছ বগিটি, এই 2টি বগি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছুক্ষণ আগে আমাদের এবং এই বগিগুলোতে আগুন যখন লাগানো হয়েছে, আগুন যখন লাগানো হয়েছিল, যে বা যারা এই আগুন অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে তারা অবশ্যই ট্রেনের ভেতরে থেকে তারপরে এই আগুনটি লাগিয়েছেন, কারণ ট্রেনের ভেতর বাইরে থেকে আসলে এই আগুন লাগানোর কোনো সম্ভাবনা নেই। এবং আমরা একটু কথা বলতে চাই ডিসি ওয়ারি ডিসি ওয়ারির সঙ্গে একটু কথা বলতে চাই। তিনি ঘটনার পরপরই ঘটনাস্থলে এসে তারা প্রথমে একটি তথ্য পেয়েছিলেন যে আসলে যেহেতু আগুনটি সায়দাবাদ থেকে প্রথমে লাগার পর থেকে মানুষজন দেখছিলেন, বিভিন্ন জায়গা থেকে তথ্য দিচ্ছিলেন যে একযোগে বিভিন্ন জায়গা থেকে তাদের কাছে শোনা ছিল। আমরা একটু আপনার মুখ থেকেই শুনতে চাই, আপনাদের কাছ থেকে বারবার বিভিন্ন জায়গা থেকে ফোন আসছিল যে বাসাবাড়িতে একসঙ্গে একযোগে অনেক জায়গায় আগুন লেগেছে। থ্যাংক ইউ আপনাকে। আগুনের যে ঘটনাটি, যে স্থলে আগুন লেগেছে পাশে কিন্তু দুই পাশে কিন্তু আবাসিক এলাকা, আপনি দেখেছেন 20 মিটার দূর থেকে কিন্তু 4তলা 5তলা 10তলা বিল্ডিং গুলি, এবং আমার অফিসও কিন্তু নিয়ার অ্যাবাউট। তো আমরা যখন এই জায়গা থেকে আগুনের ধোঁয়া যখন চারিদিকে এত দ্রুত ছড়াচ্ছিল, আমাদের কাছে 999-এর ফোন এবং থানায় ফোন আসতেছিল যে বাসাবাড়িতে আগুন লেগেছে, এবং একটি ফায়ার সার্ভিসের শ্যামপুরের গাড়ি কিন্তু আমার অফিসের পাশের কোয়ার্টার পর্যন্ত আমরা নিয়েছিলাম। পরবর্তীতে আমরা টের পেয়েছি তার 5 মিনিট পরেই যে রেল লাইনে আগুন বা ট্রেনের মধ্যে আগুন। দেন ওয়ারি সহ আমাদের ফার্স্ট টিম এখানে রিচ করে ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার পরে আগুনের ভয়াবহতা শুরুতে অনেক বেশি ছিল, রেল লাইনের পানি এনে এইরকম করা হয়েছে। তো সর্বশেষ প্রায় ঘন্টা খানেকের পরে ফায়ার সার্ভিস আগুনটি নিয়ন্ত্রণে নেয়। আচ্ছা, আমরা শুনেছি যে আপনাদের এখানে যেহেতু ভাঙা স্টেশনের পর থেকে আর কোন যাত্রী আসলে ওঠা এবং নামার কোনো সুযোগ এই ট্রেনে ছিল না, সেক্ষেত্রে যাত্রী যে বা যারা এই আগুনটি দিয়েছে তারা নিশ্চয়ই ট্রেনের ভেতরেই অবস্থান করছিল, আপনারা কি কাউকে সন্দেহ করছেন কিনা বা এই মুহূর্তে কাউকে জিজ্ঞাসাবাদ করছেন কিনা বা আপনাদের নজরদারিতে কেউ আছে? আমরা সন্দেহ করেছি এই জায়গায় আসলাম, ফার্স্ট আসার পরপরই আমরা আসলে প্রথমেই আমরা ব্যস্ত ছিলাম আগুন নিয়ন্ত্রণ করার, এবং আরো একটি টেনশন কাজ করতে ছিল যে থেকে 20 মিটার দূরে বেশ কিছু বাসাবাড়ি আগুনটা ছড়িয়ে বাসাবাড়িতে চলে যেতে পারে, এটা ছিল আরেকটা বড় দুশ্চিন্তার কারণ। তো যাই হোক, পরবর্তীতে আমরা সকল কিছু নিয়ে কাজ করছি, যেহেতু ভাঙার পরে আর কোথাও স্টপেজ নাই, আমরা চেষ্টা করছি বিভিন্ন জায়গার ফুটেজ সংগ্রহ করতে, বাট বাই দিস টাইম আমরা 2-1 জন যাত্রীকে সন্দেহ করছি যাদের মুভমেন্ট, যাদের পরবর্তী বডি ল্যাঙ্গুয়েজ, যাদের বিহেভিয়ারগুলি আসলে সন্দিগ্ধ ছিল। আমরা এমন একজন যাত্রীকে আমি নিয়ে যাচ্ছি, আটক বলবো, আমি জিজ্ঞাসাবাদ করে হয়তোবা পরবর্তী কোনো তথ্য দিতে পারবো। এছাড়া এখনো পর্যন্ত মৃতের সংখ্যা কত এবং আহত যারা রয়েছে তারা কি অবস্থায় ছিল না? কারণ আমরা শুনেছি স্থানীয় জনগণ প্রচুর সাহায্য করেছে, যারা যখন ট্রেনটি এখানে থামে তারপর তাদেরকে বেরিয়ে দিতে। এখনো পর্যন্ত মৃতের সংখ্যা ফায়ার সার্ভিসের তথ্য মতে 4,
এছাড়া আহত রয়েছে ঢাকা মেডিকেলে 2, মুগদা মেডিকেলে 2, এছাড়া বিভিন্ন প্রাইভেট মেডিকেলে আমরা খোঁজ খবর নিচ্ছি যে প্রাইভেট মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় কেউ আছে কিনা। তো পুলিশের পক্ষ থেকে আপনাদের সিনিয়র কর্মকর্তারা বলছেন যে এটি নাশকতা বলেই তারা ধারণা করছেন, আপনি কি মনে করেন? আমিও নিঃসন্দেহে নাশকতা, এতে কোনো সন্দেহ নেই, কারণ প্রতিটি হরতাল প্রতিটি অবরোধের পূর্বে এরকম নাশকতা ঘটানো হয়, জনমনে ভয়ভীতি সঞ্চার করার জন্য এটা মূলত করানো হয়। নিঃসন্দেহে একটি চলন্ত ট্রেনে আগুন মানিয়ে ভয়াবহ নাশকতা, এছাড়া আর কিছুই নয়। ধন্যবাদ শুনছিলেন। আসলে আমরাও বলতে চাই, কারণ আপনারা জানেন যে ইতিমধ্যে গত আগামী 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, এবং এই নির্বাচনের মধ্যে 6 জানুয়ারি সকাল 6টা থেকে 8 জানুয়ারি সকাল 6টা পর্যন্ত বিএনপি হরতাল ডেকেছে, এবং এর আগেও ট্রেনে এ ধরনের নাশকতা ঘটেছে। গেল 13ই ডিসেম্বর এবং 19 ডিসেম্বর একযোগে মোহনগঞ্জ এক্সপ্রেসে নাশকতার ঘটনা ঘটেছে, এবং আমাদের পূর্ব যে অভিজ্ঞতা সেটি বলছে যে অবরোধ বা হরতালের মতো ধরনের কর্মসূচি যখনই বিএনপি দিচ্ছে তার ঠিক আগ মুহূর্ত থেকে, আগের দিন থেকে, বিকেলের পর থেকেই বিভিন্ন জায়গায় আগুন অগ্নিসংযোগ দিয়ে ধরনের নাশকতা করা হচ্ছে, এবং পুলিশের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে এটি নাশকতা, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, তবে কারা করেছে সে বিষয়টি তারা এখন খুঁজে বের করার চেষ্টা করছেন, এবং সে ব্যাপারে হয়তো দ্রুতই তারা কোনো তথ্য দিতে পারবেন। তো এই ছিল আমার কাছে এই মুহূর্তে ট্রেনে যে আগুন লেগেছে এবং আগুন লাগার পর যে 4 জনের প্রাণহানি ঘটেছে সেই ঘটনাস্থল থেকে সব।